আসলে শেষনাগের অবতার বলরামের মৃত্যু কিভাবে হয়েছিল, কে হত্যা করেছিল তাকে, তার জীবনের শেষ মুহূর্তে কি ঘটনা ঘটেছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে কোথায় ছিলেন এবং কেন তিনি তখন বলরামকে মৃত্যুর হাত থেকে বাঁচাননি, বলরামের মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি মুহূর্তকে জানার জন্য এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যখন প্রভাস ক্ষেত্রতে প্রচণ্ড তেজস্বী যাদবদের মহাপান আরম্ভ হল এবং শ্রীকৃষ্ণের সামনেই কৃতবর্মা, বলরাম, সাত্যকী, গদ আর বব্রু সবাই কারণ পান করতে আরম্ভ করলেন, তখন গান্ধারী এবং দুর্বাসা মুনির অভিশাপ তার কার্য করতে আরম্ভ করল। কারণ পান করতে করতে কৃতবর্মা, সাত্যকী, প্রদ্যুম্ন সহ সমস্ত যদুবংশীয় যোদ্ধারা উন্মত্ত হয়ে উঠল এবং একে অন্যকে উপহাস করতে আরম্ভ করল। তখন কালের প্রকোপে সমস্ত যদুবংশীয় যোদ্ধারা একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন এবং তারা সবাইকে হত্যা করতে থাকলেন। সাত্যকী সহ নিজের পুত্রকে হত্যা হতে দেখে প্রচণ্ড রাগান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এক মুঠো দুর্বাঘাস তুলে নিলেন, আর দেখতে দেখতেই সেই দুর্বাঘাস ভগবান শ্রীকৃষ্ণের হাতে বজ্রের সমান ভয়ঙ্কর লোহার মুগুরে পরিণত হল। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সামনে যারাই এলেন তাদের সবাইকে তিনি সেই মুগুরের সাহায্যে হত্যা করলেন। সেই সময় কালের দ্বারা প্রভাবিত হয়ে অন্ধক, ভোজ, শ্রীনি আর বৃষ্ণি বংশীয় লোকেরা সেই ভীষণ হত্যাযজ্ঞে লোহার মুগুরের দ্বারাই একে অন্যকে হত্যা করতে আরম্ভ করলেন। সেই সময় একটি সামান্য লাঠিও লোহার মুগুরে পরিণত হচ্ছিল। এগুলো সবই দুর্বাসা মুনির অভিশাপেরই ফল ছিল। সেই লোহার মুগুরের দ্বারা পিতা পুত্রকে আর পুত্র পিতাকে হত্যা করে ফেলল। সেই সময় সেখানে মৃত্যুবরণ করা কোনো মানুষের মনেই সেখান থেকে পালিয়ে যাওয়ার বিচার এলো না। কালচক্রের এই প্রভাবকে জেনেও মহাবাহু মধুসূদন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলেন আর সেই লোহার মুগুর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এরপরে শ্রীকৃষ্ণ যখন সেখানে শাম্ব, প্রদ্যুম্ন এবং তার নাতি অনিরুদ্ধকে মৃত অবস্থায় দেখলেন তখন তার ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। নিজের ছোট ভাই গদকে সেই রণক্ষেত্রতে পড়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। সেই সময় সারঙ্গ ধনুক, সুদর্শন চক্র এবং গদা ধারণ করা শ্রীকৃষ্ণ সেই লোহার মুগুরের দ্বারা সেখানে উপস্থিত বাকি সমস্ত যদুবংশীয়দের নাশ করে দিলেন। বব্রু আর দারুক সেই সময় শ্রীকৃষ্ণকে সমস্ত যদুবংশীয়দের সংহার করতে দেখে বললেন, হে ভগবান, এখন তো সবার বিনাশ হয়ে গেছে আর এদের মধ্যে অধিকাংশের মৃত্যুই হয়েছে আপনার হাতে, এখন বলরামজির খোঁজ করুন, চলুন আমরা তিনজন সেই দিকেই যাই যেখানে বলরামজি গিয়েছেন। তখন দারুক, বব্রু এবং ভগবান শ্রীকৃষ্ণ বলরামজির চরণচিহ্ন দেখে দেখে সেদিকেই চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তারা অত্যন্ত পরাক্রমশালী শ্রী বলরামকে একটি গাছের তলায় বসে থাকতে দেখলেন। তিনি সেই গাছের তলায় একান্ত নিরিবিলিতে বসে ধ্যান করছিলেন। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ দারুককে আজ্ঞা দিয়ে বললেন, তুমি অতি শীঘ্রই কুরুদেশের রাজধানী হস্তিনাপুরে যাও আর সেখানে গিয়ে অর্জুনকে যাদবদের মহাসংহারের এই সমাচার জানাও এবং দুর্বাসা মুনির অভিশাপের কারণে যাদবদের এই মহাসংহারের সমাচার শুনে যেন অর্জুন অতি শীঘ্রই দ্বারকাতে চলে আসেন। দারুক চলে যাবার পরে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে দাঁড়িয়ে থাকা বব্রুকে বললেন, তুমি সমস্ত স্ত্রীদের রক্ষা করার জন্য শীঘ্রই দ্বারকায় চলে যাও, কারণ এমনটা যেন না হয় যে কোনো দুরাচারী ডাকাত ধন সম্পত্তির লোভে তাদের হত্যা করে ফেলে। শ্রীকৃষ্ণের কাছ থেকে এই আজ্ঞা পেয়ে বব্রু তখনই দ্বারকার উদ্দেশ্যে রওনা দিতেই যাচ্ছিলেন। বব্রু কারণ পান করার জন্য নিশাতুপ্ত ছিলেনই, তার সঙ্গে ভাই এবং আত্মীয় স্বজনদের মৃত্যু দেখে অত্যন্ত শোকাতুরও ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের নিকট বসে বিশ্রামই করছিলেন, তখনই ঋষি দুর্বাসার অভিশাপের কারণে
একটি ভয়ঙ্কর লোহার মুগুর কোনো ব্যাধের বাণের থেকে উৎপন্ন হয়ে তার উপরে এসে পড়ল, আর তখনই তিনি প্রাণ হারালেন। এটা দেখে শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামকে বললেন, হে ভ্রাতা বলরাম, আপনি এখানে আমার জন্য প্রতীক্ষা করুন, যতক্ষণ না আমি সমস্ত স্ত্রীদের কুটুম্বদের কাছে নিরাপদে রেখে আসতে পারছি। এই কথা বলে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে চলে গেলেন। সেখানে পৌঁছে নিজের পিতা বসুদেবকে বললেন, হে পিতা, আপনি এখানে অর্জুনের আসার প্রতীক্ষা করুন, এবং যতক্ষণ অর্জুন না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ এখানে উপস্থিত সমস্ত স্ত্রীদের রক্ষা করুন। এই সময় ভ্রাতা বলরাম আমার জন্য প্রতীক্ষারত অবস্থায় বনের মধ্যে বসে আছে। আমি এখনই বীর যদুবংশীয়দের সংহার হতে দেখেছি, এবং পূর্বকালে কুরুবংশের শ্রেষ্ঠ রাজাদেরও সংহার হতে দেখেছি। এখন আমি একা সেই যাদববংশীয় বীরদের ছাড়া এই দ্বারকাপুরীর দেখাশোনা করতে অসমর্থ। এখন আমি বনে গিয়ে ভ্রাতা বলরামের সঙ্গে তপস্যা করব। এমনটা বলে তিনি তার পিতার চরণ স্পর্শ করলেন এবং সেখান থেকে দ্রুতই চলে গেলেন। এরই মধ্যে সেই নগরীর স্ত্রী কন্যা নাবালক ও বৃদ্ধদের উচ্চস্বরে ক্রন্দনের আওয়াজ আসতে লাগল। সেই ক্রন্দনের আওয়াজ শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় সেই নগরীতে ফিরে এলেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বললেন, দেখুন, খুব শীঘ্রই নরশ্রেষ্ঠ অর্জুন আপনাদের সুরক্ষা প্রদান করার জন্য এখানে এসে উপস্থিত হবেন, এবং সে আপনাদের এই সংকট থেকে মুক্ত করবে। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এরপরে সেখান থেকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বনের এক প্রান্তে অত্যন্ত একান্ত নিরিবিলি জায়গায় বসে থাকা ভ্রাতা বলরামকে দর্শন করলেন। সেই সময় বলরামজি সেখানে যোগযুক্ত অবস্থায় সমাধিতে লীন ছিলেন। তখন শ্রীকৃষ্ণ তার মুখের ভেতর থেকে এক শ্বেতবর্ণের অতিকায় সর্পকে বেরোতে দেখলেন। তিনি আরও দেখলেন সেই বিশালাকার নাগ বা সর্প যেদিকে সাগর আছে সেদিকে যেতে আরম্ভ করল। সে তার পূর্ব শরীরের ত্যাগ করে এই রূপে প্রকট হয়েছিলেন। তার সহস্র মস্তক ছিল, তার বিশালাকায় শরীর একটা পর্বতের মতো দেখতে লাগছিল, তার মুখ লাল রঙের ছিল। সেই সময় সমুদ্র স্বয়ং প্রকট হয়ে সেই অনন্ত নাগকে স্বাগতম জানালেন। দিব্য নাগেরা এবং সমস্ত দেবতারা তাকে স্বাগত জানাল। কর্কটক, বাসকী, তক্ষক সহ সমস্ত নাগেরা তাকে স্বাগত জানাল। তারা সবাই একসঙ্গে এসে তাকে আদর সহকারে আপ্যায়ন জানালেন এবং বিভিন্ন অর্ঘ্য সহকারে তার পূজা সম্পন্ন করলেন। ভ্রাতা বলরামকে পরমধামে গমন করতে দেখে পরম পূজ্য ভগবান শ্রীকৃষ্ণ কিছু চিন্তা করেই সেই বনের মধ্যেই বিচরণ করতে লাগলেন এবং একসময় তিনি ভূমিতে বসে পড়লেন। শ্রীকৃষ্ণ সমস্ত অর্থের জ্ঞাতা এবং চতুর্বিদ্যা ভগবান। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওতে ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।